রেসপন্স করেন, যেমন হেফাজতে ইসলামের প্রসঙ্গ এসেছে যে হেফাজতে ইসলাম তারা রাজনীতি করবে না বলে সরকারকে মুচলেকা দিয়েছে এমন একটি সংবাদ সম্প্রতি প্রকাশ হয়েছে। তো হেফাজতে ইসলামের সিনিয়র যেসব নেতা রয়েছে তাদেরকে হাজতে পুরে কোণঠাসা করে তাদেরকে জোর করে রাজনীতি না করার জন্য এই যে এক ধরনের নাকে খত নেওয়া হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি একটু প্রসঙ্গক্রমে একটু পিছনে ফিরে যাই। 111 এর সরকাররা যখন ইন্ডিয়ার তাবেদারি করার জন্য বেগম খালেদা জিয়ার কাছে গেলেন, খালেদা জিয়া না করে দিলেন, তো তারা তখন জোর করে অন্যায়ভাবে তারেক জিয়াকে দিও, তারেক রহমানকে দিও, তারা এ ধরনের অঙ্গীকারনামা জোর করে স্বাক্ষর করিয়েছিল যে বাংলাদেশের রাজনীতি করবে না, এই করবে না, নাকে খত দাও, এই করো, সেই করো। এই কথাটা আমাকে অন্য কেউ না, স্বয়ং কুকুরছানা মইন এই কথাটা আলাপ আলোচনা করেছে, জেনারেল মইনু আহমেদ। জি, তো এখন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধেয় আমির, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে, একজন নিরপরাধ মানুষ। ওনাকে রাজাকার তকমা দেওয়া যায় না, কারণ মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন 1-1.5 বছর বয়স। তারপরে ওনাকে হাজতে নেওয়া হয়েছে, ওনার উপরে জুলুম করা হচ্ছে। পেশাগতভাবে একজন ডাক্তার, আজীবন মানুষের সেবা শুশ্রূষা করেছে, আজীবন করেছে। আমাকে একজন লোক, সিলেটের এক ভদ্রলোক আমাকে কথায় কথায় বলেছে যে ওনার প্রতি তার শ্রদ্ধা কতটুকু, এবং যে বলেছে উনি একজন আওয়ামী লীগের, উনি আমাকে বলেছে যে গো ভাই, একটা লোক মারা গেল, ওখানে ওই লোকটাকে মাটি দেওয়ার জন্য গেলাম, ওনার আমির সাহেবের কি নাম যেন, ডাক্তার শফি, ডাক্তার শফিকুর রহমান, শফিকুর রহমান, সাকিব, আমি সাংবাদিকের নামটা বলবো না, বললে আপনি চিনে ফেলবেন, বলছে ভাই আমরা দাঁড়ানো, আমরা আশাও করি নাই, ডাক্তার শফি তার পাঞ্জাবিটা খুইলা আমার হাতে দিয়া সে কবরের মধ্যে নামিয়া গেল, ডেড বডিটা নামাইলো, দাঁড়াইয়া দোয়া পড়ল, বলে আমরা অবাক হয়ে গেলাম তাকাইয়া। কত উত্তম একজন মানুষ, তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হলো। এখন তারা চিন্তা করছে, বিএনপি একটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, দে হ্যাভ এ হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ পপুলারিটি, বিএনপির ভোট ব্যাংকের অভাব নাই, ভোট ব্যাংকের মেম্বার ভোটারদের অভাব নাই, ঠিক আছে, ভোটারদের অভাব নাই। এখন তারপরে সাংগঠনিকভাবে প্রচন্ড স্ট্রং একটা সংগঠন বাংলাদেশের জামাত ইসলামী। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে 2-3টা সাবজেক্ট আমাদেরকে মনে রাখতে হবে। জামাত ইসলামকে, জামাত ইসলামীকে কাউন্টার দেওয়ার জন্য তারা ছোটখাটো ইসলামিক দলগুলোর কাছে যায়। শফি হুজুর, হেফাজতে ইসলামের শফি হুজুর মারা যাওয়ার পরে, আহমেদ শফি মারা যাওয়ার পরে, তার একটা কুলাঙ্গার পতিতা সন্তান আছে যার নাম কি মাদানি যেন নাম, আমি ওর নামটা মনে রাখতে চাই না, হারামজাদা কুকুরছানা মাদানি। এই মাদানি সেই মাদানি যে টঙ্গিতে বিশ্ব ইস্তেমায় কেচাল লাগাই দিছিল 2-3 বছর আগে, এই মাদানি সেই মাদানি যে শফি হুজুরের নাম বেইচা আওয়ামী লীগের লগে যোগ সাজসে হাজার হাজার কোটি কোটি ডলার মাইরা দিচ্ছে। এখন হেফাজত ইসলামের এই মুহূর্তে করুণ অবস্থা, কিছুদিন আগে হেফাজত ইসলামের জামির ছিলেন, উনি একজন সৎ মানুষ ছিলেন, যিনি মারা গেছেন, কি জন্য নাম, আহমেদ শফি না, তারপরে যে হয়েছিল আরেকজন, জুনায়েদ বাবুনগরী, জুনায়েদ সাকিব, আপনি বাংলাদেশের রাজনীতিতে আমার চেয়ে অনেক ভালো জানেন রে ভাই, জুনায়েদ বাবুনগরী, হি ওয়াজ ওয়ান অফ দ্য অনেস্ট গাই, উনি ভালো বক্তা ছিলেন না কিন্তু হি ওয়াজ ওয়ান অফ দ্য অনেস্ট গাই, ভালো মানুষ ছিলেন। জুনায়েদ বাবুনগরী যদিও হেফাজতে প্রধান হয়েছিলেন কিন্তু এই মাদানি এবং তার সাথে আরো কিছু কুলাঙ্গার মিলে হেফাজত ইসলামকে দুর্নীতিগ্রস্ত করার জন্য হাসিনার সাথে তলে তলে যোগ দিয়েছিল। ওকে, এখন যেটা হয়েছে, সেটা হয়েছে হেফাজতের
মামুনুল হককে হাজতে পড়া হয়েছে, আরো লোকজনদেরকে হাজতে পড়া হয়েছে, কোণঠাসা করেছে। এখন জামাতকে অকার্যকর করার জন্য যে পদক্ষেপগুলো ইন্ডিয়ার সহায়তায় বা উপদেশে হাসিনা এখন করছে, যেমন আপনাদেরকে বলি কিশোরগঞ্জের কি জন্য একটা ফরিদ হুজুর আছে না, ফরিদ নামের একটা কুলাঙ্গার আছে না, কি জন্য নাম একটা আছে কুলাঙ্গার, ফরিদের মতো কিছু লোকজনকে তারা খুঁজছে, তার ভিতরে এরকম একটা আছে মাদানি। এখন হেফাজত ইসলামের লোকজনদেরকে ডেকে আলাপ আলোচনা শুরু করেছে, আলাপ আলোচনা শুরু করে দুই তিনটা কন্ডিশন দিয়েছে। একদিকে বলেছে নাকে খত দাও যে তোমরা জীবনে রাজনীতি করবা না, দুই নম্বর অন্য কোন রাজনৈতিক দলকে সমর্থনও দিতে পারবা না, তিন নম্বর আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী সহায়তার জন্য যা করা দরকার সবগুলা করবা। আচ্ছা, এই প্রস্তাবের মধ্যেও তাদের এই ভণ্ডামি, কি ভণ্ডামি, একদিকে বলে রাজনীতি করবা না, অন্য দলের লেজুর বৃত্তি করবা না, তিন নম্বরে বলতেছে আওয়ামী লীগের কে সমর্থন করবা, আওয়ামী লীগ যাতে ভোট পায় সেজন্য পুরো ব্যবস্থা করবা। আবার বলছে জামাত ইসলামের বিরুদ্ধে তারা যে রাজাকার, তারা যে দেশ বিরোধী, এই সম্পর্কে প্রচারণা চালাতে হবে, জামাতের প্রত্যেকটা প্রার্থীর বিরুদ্ধে হেফাজতের লোকজনদেরকে সরাসরি কাজ করতে হবে। এগুলো যদি সব করে তারা জামাতের হেফাজতের লোকজন যারা হাজতে আছে তাদেরকে মুক্তি করবে, দেবে। আচ্ছা, এখন হেফাজত ওই মাদানির আন্ডারে, তারা আবার কোন মাদানির কথা বলছেন, ইউসুফ মাদানি, শফি হুজুরের ছেলের নাম কি, একজন হচ্ছেন ইউসুফ মাদানি, হ্যাঁ ওইটাই, এবং আরেকজন হচ্ছেন আনাস মাদানি, আনাস মাদানি, ইউসুফ না, আনাস মাদানি। আচ্ছা, একেবারে যার সুয়ন নামের যেটা দুর্নীতি করতে করতে মাথার উপরে চলে গেছে আনাস মাদানি, এই আনাস মাদানি টঙ্গিতে যে বিশ্ব ইস্তেমা হয় এইটাকে ধ্বংস করতে চাইছিল, এই আনাস মাদানির লক্ষ্য ছিল এই বিশ্ব ইস্তেমাটাকে ক্যালকাটা বা ইন্ডিয়ার কোথায় মুভ করায় দেওয়া, বাংলাদেশের জন্য ইস্তেমা না হয়। ওকে, তো যখন আওয়ামী লীগ বলছে যে হেফাজত কোনো রাজনীতি করবে না, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না, কোনো দলের লেজুর বৃত্তি করবে না, কিন্তু আওয়ামী লীগের লেজুর বৃত্তি করতে হবে, জামাত ইসলামকে সাপ্রেস করতে হবে, জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকে ব্যাডমাউথ করতে হবে, মানে খারাপ ভাবে তাদেরকে বলতে হবে, আওয়ামী নির্বাচনে আওয়ামী লীগদের পিছনে গিয়ে দাঁড়াতে হবে, এগুলো যখন বলছে, এই আনাস মাদানির নেতৃত্বাধীন ওদের সাথে আলোচনায় বলছে, এই আনাস মাদানি কিন্তু আসলে চায় না মামুনুল হক হাজত থেকে বের হোক, আনাস মাদানি কিন্তু চায় না, আনাস মাদানি যদি মামুনুল হক যদি ওখান থেকে বের হয় তাহলে তো সে হেফাজতএর নেতৃত্বের জন্য দাবিদার হয়ে যাবে, আর মামুনুল হক যদি নামে হেফাজতের নেতৃত্বের জন্য দাবিদার হয় তাহলে আনাস মাদানির নেতৃত্ব তো কমে গেল না, আনাস মাদানি জাস্ট অন্য দশজনকে খুশি করার জন্য বলছে হ্যাঁ মামুনুল হকের মুক্তি চাই। এখন আরো একটা কথা, বাংলাদেশি ভাই বোনেরা, হেফাজতের সাথে যখন এই আলাপ আলোচনা হয়েছে, এই হেফাজতের সাথে আলাপ আলোচনায় আনাস মাদানি সত্যিকার অর্থে যারা হেফাজত ইসলামের নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু নেয় নাই, কাদেরকে নিচ্ছে, যেগুলো দালাল, সরকারের দালাল, হাসিনার দালাল, তাদেরকে নিয়ে ওই আলোচনায় গেছে, গিয়ে কি বলছে, সকল হেফাজতের বন্দীদেরকে মুক্তি দিতে হবে, আলে মোলাদের মুক্তি দিতে হবে, কিন্তু মামুনুল হকের সাবজেক্টে তারা সরকারকে কোনো চাপ দেয় না, মামুনুল হকের মুক্তির ব্যাপারে কোনো ধরনের চাপ দেননি। তো কি করছে তারা, তারা বলছে মামুনুল হককে যদি হাজত থেকে বের করে আনাস মাদানির নেতৃত্ব আন্ডারমাইন করা হবে, তো আনাস মাদানি মামুনুল হকের সাবজেক্টটাকে সাবসাইড করে বলছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে রেগুলার যে শিক্ষা বোর্ড আছে তাদের সাথে একত্রীকরণ করা হোক, মানে তাদের
শিক্ষা যোগ্যতাটাকে আর একটু রিকগনিশন দেওয়া হোক। তারা তো এক সময় বলছিল শফি হুজুর কমই মা কইছিল না হাসিনা, যেই হাসিনা শেখ নামাজের কাপড়ে দাঁড়াইয়া ইনিওয়াজ জাহাতু পড়ার সাথে সাথে মিথ্যা কথা শুরু করে, নামাজের কাপড়ে দাঁড়াইয়া যেই মহিলা মিথ্যা কথা কয়, নামাজের কাপড়ে দাঁড়াইয়া যেই মহিলা লোকজনদারকে ঘুমের নির্দেশ দেয়, নামাজের কাপড়ে দাঁড়াইয়া যেই মহিলা তার ছেলেকে দিয়ে বিলিয়ন ডলার চুরি করায়, তারে হেফাজত ইসলামী খেতাব দেয় কওমি মা। আল্লাহ রহম কর। তো তারা বলছে কাদিয়ানিদেরকে আমরা অমুসলিম ঘোষণা করা হোক, হেফাজত ইসলামের সকল নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হোক, কিন্তু সেক্ষেত্রে আনাস মাদানি আবার চালাকি কইরা বলছে ও মামুনুল হককে যদি আপনারা ছাড়তে না দেন তাতে অসুবিধা নাই, কিন্তু একটু দেন মানে হোয়াটএভার। আর বলছে কওমি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে করা হোক। এখন আওয়ামী লীগের রেসপন্স কি? আওয়ামী লীগের রেসপন্স হইল এটা তো আগেই শিখিয়ে দেওয়া, মামুনুল হককে এত তাড়াতাড়ি ছাড়া যাবে না, কাদিয়ানিদেরকে এত তাড়াতাড়ি অমুসলিম ঘোষণা করানো যাবে না, তাইলে ওয়াশিংটন থেকে আমাদের মাথার উপরে বাস পড়বে, ঠিক আছে। তারপরে বলছে কি যেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটা প্ল্যানের মধ্যে রাখলাম, আমরা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে সাবজেক্টটা কি হইল? হেফাজতকে আসলে কিছুই দেওয়া হচ্ছে না, কিন্তু হেফাজতটা দিয়ে জামাতের বদনাম করানো হচ্ছে, করানো হবে। হেফাজতকে দিয়ে আওয়ামী লীগের বিএনপির বদনাম করানো হবে, হেফাজতকে দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে মিসগাইড করা হবে। এবং হেফাজত কার একটা কথা বলছে, বর্তমান শিক্ষা সিলেবাসে যেভাবে ব্রাহ্মণবাদ কাগজের মধ্যে সব জায়গায় হিন্দু ব্যবস্থা হিন্দু হিস্ট্রি বানানো বকওয়াস ঢুকানো হয়েছে, এগুলোকে সাপোর্ট করতে হবে হেফাজতের। এবং আওয়ামী লীগ যত কন্ডিশন দিয়েছে, আনাস মাদানি এবং তার সাথে আরো কয়েকজন সরকারের দালাল ভারতের দালাল তারা এটাকে অ্যাগ্রি করেছে। ওয়ারাস সাকিব আপনাকে এবং আমাকেও রিকোয়েস্ট করা হয়েছিল আমরা যেন মামুনুল হকের মুক্তির ব্যাপারে কিছু করি, অথচ আনাস মাদানি মামুনুল হকের সাবজেক্টটাকে অক্সিলারি হিসাবে, অক্সিলারি অক্সিলারি বাংলা কি আমি জানি না, পরোক্ষ মানে এত জরুরি না জি, সেভাবে বলছে গভর্নমেন্টকে। তো এখন এইভাবে নাকে খত দিয়ে লোকজন যদি হায়ার করে জামাতকে ব্যাডমাউথ করার জন্য, বিএনপিকে ব্যাডমাউথ করার জন্য, সত্যিকারের দেশপ্রেমিকদের ব্যাডমাউথ করার জন্য, ওই হেফাজত আর হেফাজত নাই, ওই হেফাজত ডিফারেন্ট কিছু, ঠিক আছে। এই নাকে খত যেগুলো দেওয়াচ্ছে এগুলো, ওই যে আমি বলছি না বাংলাদেশের যেসব লোকগুলোকে গুম করা হয়, গুম থেকে যারা ফিরে আসে ওই গুম নিয়ে তারা আর কেউ কথা বলে না।